আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। সোজা ট্রেনিং একাডেমি আজকে একটু ভিন্ন ধরনের একটা প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছে, সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। তো সোজা ট্রেনিং একাডেমি বাংলাদেশের সেনানো বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের জন্য শুধুমাত্র মেডিকেল, লিখিত, ভাইবা এবং শারীরিক পরীক্ষার প্রস্তুতি করায় না, পাশাপাশি এরকম ইভেন্টসেরও অ্যারেঞ্জ করা হয় আমাদের সোজা একাডেমি। আসলে সৈনিক জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক বেশি, এটা আমরা রিয়েলাইজ করতে পারি বা অনুভব করতে পারি। কারণ একজন সৈনিক হতে চাইলে সামরিক বাহিনী তাকে অবশ্যই খেলাধুলা পারদর্শিতা আনতে হবে এবং শারীরিকভাবে সুঠাম হতে হবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রেখে, আর এটা একটা এন্টারটেনমেন্টেরও বটে, কারণ স্টুডেন্টরা যারা এখানে কোচিং করতে আসে বা ট্রেনিং করতে আসে তাদের মাঝখানে এই খেলাধুলা প্রতিযোগিতা যদি দেওয়া যায় বা খেলাধুলা প্রতিযোগিতায় তারা নিজেদেরকে অংশগ্রহণ করালে এটা অনেকটা একটা চ্যালেঞ্জিং একটা বিষয় থাকে এবং একটা আনন্দের বিষয় থাকে। ছোটোখাটো তারা পুরস্কার পায় এখান থেকে, এটা একটা আনন্দের বিষয়। তো যাই হোক, খেলাধুলার প্রয়োজনীয়তা প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে বিধায়, আর বিশেষ করে সৈনিক জীবনে তো এটার প্রয়োজনীয়তা অপরিসীম। সে বিষয়টা আমরা মাথায় রেখে আসলে খেলাধুলার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করছি আমি। আমার পিছনে যারা আসো, সবাই তো খুশি নাকি? আসো,